হ্যালো বন্ধুরা আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি আটা দিয়ে কিভাবে অতি সহজভাবে ফুলুরি বানাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলুরিটা খুব সহজভাবে কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারবেন সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে আর এটা সবাই পছন্দ করবে তো চলুন বন্ধুরা দেখে নেন আজকের রেসিপিটি ফ্লোরে বানানোর জন্য আমি এখানে কিছু আটা নিয়েছি আমি এখানে মেপে নিয়ে নিই নিজের পরিমাণ মতো নিয়েছি আর হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো পাউডার দুধ এটা দিয়ে দিলাম স্বাদ বানানোর জন্য যদি আপনাদের হাতের কাছে না থাকে তো না দিতেও পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিলাম আটার পরিমাণ মতো চিনির পরিমাণ তো যে পরিমাণে আটা নিচ্ছি আমি সেই অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকনা কালো জিরা আর দিয়ে দিচ্ছি কিছু কালার তো এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিতেও পারেন তো এটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে সেই জন্য দিয়ে দিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব তো একবারে দিলে নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব তো দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে এরকম ঘনক্ত হয়েছে মিডিয়াম সাইজের এটা ঘনক্ত বানিয়ে নিচ্ছি তো ভালো করে মাখিয়ে নিতে হয় ব্যাটারটা যখন গোলাতে হয় যত মাখাবেন তত ভালো হয় আর একটা কথা বলে নিচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটি লাইক করে দিবেন তো দেখুন আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমসে কম চার ঘন চার পাঁচ ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যত টাইম রাখা যায় ততই ভালো হয় ফিরে এলাম চার পাঁচ ঘন্টা পর তো দেখুন এরকম হয়ে গেছে ব্যাটারটা কিছু অংশ ফুলে উঠেছে সোডা দিছি সেই জন্য বেশি ফুলে নেই আর সোডা দিয়ে বানালে এটা ভালো লাগে এখন আমি এগুলো ভেজে নেব আর এখন ঠান্ডার দিন এটাকে রাতে সেনে সকালে বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না বা গন্ধ উঠবে না যেহেতু ঠান্ডার দিন চুলায় আমি তেলের কড়াই বসিয়ে দিয়েছি আর এখন একটা ফুলুরির সাইজ বানিয়ে নিচ্ছি বা শেপ বানিয়ে নিচ্ছি তো হাতের মধ্যে পানি লাগালে খুব সহজভাবে হাত থেকে আটাটা সেরে যাবে সেই জন্য আমি পানি লাগিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি তেলের মধ্যে কি করে বা কিভাবে আমি সেরে দিচ্ছি তো আমি এরকম করে সেরে দিচ্ছি গোল গোল করে শেপ করে নিচ্ছি যদি আপনাদের অন্যভাবে সুবিধা হয় তাহলে অন্যভাবে বানিয়ে নিতে পারেন তো এরকম করে আমি সবগুলো ফুলোরই ভেজে নেব আর এগুলো ভাজতে হলে ডুবু তেলে ভাজতে হয় তেলের পরিমাণটা বেশি রাখলে ভালো হয় দেওয়ার কিছুক্ষণ পর এই যে ভেসে ভেসে উঠছে এগুলো ভেসে উঠবে আর এখন মিডিয়াম আছে এগুলোকে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে হাই আছে ভাজলে অপর অংশটা পুড়ে যাবে ভিতরের অংশটা হবে না সেই জন্য এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর যখন এরকম কালার আসবে নিজের পরিমাণ মতো যে বস্তুটা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন তো আমার এই যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো এরকম করে আমি সবগুলো ফুলুরি ভেজে নিব। এটাকে কেউ ফুলুরি বলে কেউ মিঠা বড়া বলে বা মিষ্টি বড়া বলে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই গরম ভালো করে ভাঙা যাচ্ছে না ওপরের অংশটা কিন্তু মুসমুসে হয়ে গেছে আর ভিতরের অংশটা কিন্তু এরকম হয়ে গেছে দেখুন জালি জালি হয়ে গেছে খুবই ভালো হয়েছে এটা খেতে তো বন্ধুরা আমার রেসিপিটি এখানে শেষ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন